29টা, তার আবার আবার তো 28টা। আর বিশেষ করে দেখবেন যে এই গাছে কিন্তু এক প্রকার কিন্তু ল্যান্ডা পোকা কিন্তু বিশেষ করে আক্রমণ কিন্তু বেশি দেখা যায়। সেসব পোকা কিন্তু দেখা যাচ্ছে যে 2 থেকে 3 ফিট পর্যন্ত কিন্তু লম্বা হয়ে থাকে, সেগুলো কিন্তু আকৃতি অনেকটা কিন্তু কলার মতো না। বিশেষ করে দেখতে পাবেন যে এসব গাছে কিন্তু পিঁপড়ায় কিন্তু বাসা কিন্তু বেশি দেখা যায়। যেসব লাল পিঁপড়া গুলো আছে অনেকগুলো কিন্তু পিঁপড়া কিন্তু বিশেষ করে কিন্তু আম গাছে কিন্তু থাকে, সেসব পিঁপড়া গুলো এসব গাছে কিন্তু বাসা বাঁধতে কিন্তু খুব ভালো পছন্দ করেন। আর আপনারা দেখে থাকবেন যে স্ক্রিন লক করে এসব গাছে কিন্তু উপরে যেসব ছালগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার উপরে কিন্তু সাদা রঙের কিন্তু আবরণ কিন্তু বা আস্তরণ কিন্তু পড়েছে, আর ভিতরে কিন্তু কাঠগুলো হয় গাঢ় লালচে বর্ণের। আর অনেকে আপনারা দেখে থাকবেন এসব কাঠ দিয়ে কিন্তু বেশ পরিমাণ কিন্তু আসবাবপত্র নির্মাণ করা হয়, যার ফলে কিন্তু আসবাবপত্র নির্মাণের ফলে কিন্তু বেশি পরিমাণ কিন্তু বার্নিশ করতে হয় না। আপনারা দেখে থাকবেন যে বড় বড় ফার্নিচার তৈরি করার পরে কিন্তু ফার্নিচার গুলো রঙের জন্য এবং স্মুথলি করার জন্য কিন্তু বার্নিশ কিন্তু ব্যবহার করা হয় বা বার্নিশ লাগানো হয় কাঠের উপরে। কিন্তু এগুলো যদি আপনারা যদি কাঠ দিয়ে যদি আপনারা যদি ফার্নিচার বানান তাহলে দেখবেন বেশি পরিমাণে কিন্তু আপনাদের বার্নিশ কিন্তু লাগাতে হবে না, তার ফলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটি ময়মনসিংহ বিভাগে যদি আমরা বিশেষ রকম কিছু গাছ খুঁজে পাই তো আমরা যে বিরোজ ভাইয়ের বাগানে এই গাছটি খুঁজে পাবো, সেখানে আপনার বিশেষ বিশেষ রকমের কিছু গাছ রয়েছে, বিশেষ কিছু জাতের বা বিশেষ কিছু গুণাগুণ মান সমৃদ্ধির একটি গাছ, যেটি আসলে বৃহত্তর ময়মনসিংহে আপনার খুব কম সংখ্যক দেখতে পারবেন। এই গাছগুলো কিন্তু আপনার বিশেষ বিশেষ আকারে বা বিশেষ আকৃতিতে এটি বিশেষ প্রচলন দিকগুলো দেখা যায়, যেটি আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বা খুব গুরুত্বপূর্ণ বিষয় দিক দিয়ে যে আসলে লক্ষ্য করা যায় সেটি কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয় দিকে লক্ষ্য করা যায়, যা আমাদের মানে প্রয়োজনের দিক দিয়ে অনেকটাই বেশি বা প্রয়োজনের দিক দিয়ে যে আসলে বলতে যাই এই গাছ কিন্তু আমাদের বিশেষভাবে সম্পূর্ণ দিকগুলো আসলে লক্ষ্য করাই বা এই গাছগুলো কিন্তু আমাদের বিশেষ আকারে বা বিশেষ স্বয়ংসম্পূর্ণরূপে এটি কিন্তু আমাদের গাছগুলো আরও বিশেষভাবে পরিচর্যার দিকে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। তার পরবর্তী কিন্তু আমরা এই গাছগুলো নিয়ে বিশেষ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে পারি বা বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে বলতে পারি, যেটি আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ মানের একটি তথ্য যা আমাদের পরবর্তী দিক দিয়ে আসলে এটি লক্ষ্য করা হয়, যেটি আসলে আমাদের বোঝা হয় আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।